সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। যদি তোমাদের কাছে ভিডিওটা পরের দিন যাবে, তো চলো সারাদিন সঙ্গে থাকো। আগের দিন যেহেতু মিষ্টি সোনার খাটটাকে আমি নিচে নিয়ে গেছি, এই জন্য মিষ্টি সোনা আজকে সিংহাসনের উপরেই ঘুমিয়েছে। তো ঘুম থেকে তুলে তার মুখটা ভালো করে মুছে দিলাম, আর প্রচণ্ড গরম পড়েছে, গাটাকে একটু ভিজা টাওয়াল দিয়ে মুছিয়ে দিলাম। এই পুজোর ঘর থেকে নামলাম, আর উপরে এতটা গরম, শুধু পুজো করে নয় জামা কাপড় মেলে নেমেছি, আর আমার টিপটা দেখো পুরো ভিজে গেছে। তো আজকে রান্না করছি হলো পোলাও আর পনিরের তরকারি, এই হলো আজকে আমাদের রান্না বান্না। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে তারপরে স্নান করে পুজো করবো, এই জন্য তাড়াতাড়ি করছি। তো সঙ্গে থাক, পোলাওয়ের চালটা এখন ধুয়ে জল ঝরতে দিয়েছি। আর তোমরা কিছুদিন পরে একটা খবর পাবে, সেটা হলো মশলার সাথে এই রবারটা পেশাই হয়ে গেছে। আর এখন আমি পনিরগুলো কাটতে বসেছি, আর বড় বড় ডুমো ডুমো করে কাটছি, যেরকম করে ডুমো ডুমো করে আলু কাটে সেরকম করে পনিরের তরকারিটা আজকে করব। আর এখন পনিরগুলো কেটে নিচ্ছি, আর হাজবেন্ড গেছে বাজারে, বাজার থেকে আসার সময় হয়ে গেল তার। সব কিছু এনেছো মনে করে? এখানে কি আছে এটার মধ্যে, প্যাকেটের মধ্যে? এটার মধ্যে কি আছে? মিষ্টি। এখন কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর এই পনিরটাকে এখন ভাজা করব। এখানে রয়েছে তেজপাতা, যেটা পনিরের তরকারিতেও দেব আবার পোলাওতেও দেব। এখানে রয়েছে সিদ্ধ করা আলু, আর এখানে একটা টমেটো কুচি করে রেখেছি, আর রয়েছে কাজু কিশমিশ, আর রয়েছে গোটা গরম মশলা। তো এখন তেলটা গরম হয়ে গেছে, পনিরগুলোকে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, এবারে একটু ভাজা ভাজা করে নেব। আর নুন হলুদটা প্রথমেই দিয়ে নিচ্ছি, নুন হলুদটা দিয়ে হালকা করে ভাজা করব, মানে খুব বেশি ভাজা করি না, তাহলে পনিরের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়। তো এই দেখো এইভাবে আমি ভেজে রেখেছি খুব হালকা করে, এবারে তরকারিটাকে বসাবো। তো কড়াইতে তো তেল দেওয়া আছে, এখন আলুটাকে ছেড়ে দিলাম। এবারে আলুটাকে মোটামুটি ভাজা ভাজা করে তারপরে আমি এখন দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। আর নিরামিষ করে রান্নাটা করছি, আর মশলা বাটিটাকে ধুয়ে তারপরে সেই জলটা দিয়ে দিলাম। আর এখন দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এখন কষানোটা ভালো করে কষাচ্ছি, টমেটো দিয়ে দিয়েছি। এরপরে আমি জল ঢেলে দিলাম পরিমাণ মতো, মানে আলুটা সিদ্ধ হতে যে পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে তারপরে এদিকে চালটাকে ছেঁকে নিলাম। আমি কীভাবে পোলাও তৈরি করি তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছি, তাও আজকে যখন করছি তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করে নিচ্ছি। তো এক চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর এবারে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো। তো এখানে তো কাঁচা লঙ্কা খুব একটা দেওয়া যায় না, আর গোলমরিচের গুঁড়োটা বেশি লাগে, এই জন্য ওটা দিয়েছি। আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা, এবারে পাঁচ চামচ মতো চিনি দেবো, যেহেতু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, এবারে এটাকে ভালো করে মাখতে হবে। এবং তার আগে দিয়ে দিলাম এক চামচ নুন, মানে পরিমাণ মতো যে পরিমাণ নুন লাগবে। আর দিয়ে দিলাম এক চামচ ঘি, আর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে ফেলতে হবে। আমার কাছে অল্প একটুখানি কেশর ছিল, তো সেটাকেও আমি দিয়ে দিচ্ছি, আর এটাকে দিয়ে ভালো করে মেখে ফেলতে হবে। অন্যদিন দুধের মধ্যে দিই, আজকে এমনিতেই মেখে নিলাম। তো আমি হলুদ দিতে ভুলে গেছিলাম, তো হলুদটা এখন দিয়ে দিলাম এক চামচ মতো। তো হলুদটা দেওয়া হয় কালারটা ভালো হয়। তো এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর পনিরটা এখন ছেড়ে দিলাম, এবার আরেকটু সিদ্ধ হবে। আর এখানে আমি যে পোলাওয়ের যে উপকরণগুলো রেডি করেছিলাম সেটা আমি রাইস কুকারের মধ্যে ঢেলে দিলাম, আর কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে পরিমাণ মতন যে পরিমাণে জল দিতে হয় সেই পরিমাণে জল দিয়ে এবারে রাইস কুকারটা বসিয়ে দেব। আজকে চেষ্টা করছি একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করার, কিন্তু আজকেই আমার দেরি হচ্ছে। তো পনিরের আলুগুলো এতটা সময় লাগছে সিদ্ধ করতে, তোমাদেরকে আর কি বলবো। গতকাল তো আলুর দম করেছিলাম, আর গতকালের আলুটা ছিল চন্দ্রমুখী, আর আজকের আলুটা নির্ঘাত সূর্যমুখী, এই জন্যই সিদ্ধ হচ্ছে না। তো প্রচুর সময় লেগে যাচ্ছে। ঘর মোছা জলের বালতি রেডি করে রেখেছি, তো রান্না করতে করতে কাজটাকে গোছাচ্ছি। এদিকে রাইস কুকারটা অফ হয়ে গেছে, মানে ভাতটা হয়ে গেছে সিদ্ধ। তো এখন সুইচটাকে অফ করে তোমাদের দেখাচ্ছি যে এইটা এখন কী অবস্থায় আছে। তো এই দেখো এরকমভাবে আছে, আর এটাকে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে, তাহলে জায়গা মতো চলে আসবে। আর বলতে পারো এখন আমার রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, রান্নাঘরটা এখন পরিষ্কার করতে হবে। তো সব গোছগাছ করে নিচ্ছি, মানে যেখানে যেটা রাখার সেটা রেখে দিচ্ছি, এরপরে আমি ঘরের দিকে যাব। আমার রান্নাবান্না কমপ্লিট, এখন রান্নাঘরটা পরিষ্কার করব আর ঘরটা মুছবো, তারপরে আমার কাজকর্ম শেষ, তারপরে পুজোর কাজ শুরু হবে। আর বাচ্চা দুটোকে ছেলে নিচে গিয়ে রেখে এসেছে।
তো এখন যাই গিয়ে এখন সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে ফেলি ঠাকুর ঘরে, তারপরে ওনাদেরকে ভোগ নিবেদন করতে হবে, তারপরে গণেশজিকে পুজো করতে হবে। ঠাকুর ঘরে অনেকগুলো কাজই গোছাতে হবে, তো প্রথমেই আমি চন্দনটা ঘষে নিচ্ছি। আর একটু বেশি পরিমাণে চন্দন লাগবে, সমস্ত ফিলের মধ্যে দিতে হবে, তারপরে মিষ্টি সোনাকে পরাতে হবে। তো চন্দনটা আমি ঘষে নিলাম, সাদা চন্দনটা, আর লাল চন্দনটা ছেলে ঘষে দেবে। তো এদিকে আমি পদ্ম ফুলটা ফুটিয়ে নিয়েছি, এই দেখো। আর যেহেতু প্রচণ্ড গরম, একটু শুষ্ক শুষ্ক হয়ে গেছে, আর পাঁচ ফল গুছিয়ে নিয়েছি। আর এখানে মোদক রয়েছে, তো মোদক আমি গণেশজিটা রেডি করে নিচ্ছি, আর সবাইকেও নিবেদন করব। তো গণেশজিকে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি, প্রথমে দুধ দিয়ে, তারপরে দই, ঘি এবং মধু, তারপরে সিদ্ধি এবং সমস্ত গোলাপ জল, অগুরু সব মিশিয়ে আমি এই জলটা রেডি করে তারপরে গণেশজিকে অভিষেক করিয়ে নিচ্ছি। গণেশজিকে তারপরে একটা সুন্দর লাল ড্রেস আমি পরিয়ে দিলাম। এরপরে মিষ্টি সোনাকে অভিষেক করিয়ে নিচ্ছি পঞ্চামৃত দিয়ে, যেরকমভাবে গণেশজিকে করালাম, প্রথমে দুধ, দই, ঘি, মধু সব কিছু দিয়ে। তো সিদ্ধি পাতা শুধু মিষ্টি সোনাকে নিবেদন করিনি, বাকি সব কিছুই আমি দিয়ে দিয়েছি। তো মিষ্টি সোনা স্নান করিয়ে তারপরে আমি তাকে আসনে বসিয়ে দেব, তারপরে পুজোর কাজ যা যা করার আমি করব, তোমরা দেখতে থাকো। আর মিষ্টি সোনার এই যে স্নানের জলটা রেডি করে নিলাম গোলাপ জল এবং অগুরু দিয়ে, তো এই জলটা দিয়ে মিষ্টি সোনাকে লাস্টে আমি স্নান করিয়ে দিচ্ছি। তো এখন আমি পুজোর কাজটা করে নিচ্ছি। এখানে আমি সবার ভোগটা রেডি করে নিয়েছি। তো আমি বলবো না যে আমি অনেক নিয়ম জানি, অনেক কিছু করে আমি পুজো করি। তো যেটুকু পারি, যেটুকু ভক্তি শ্রদ্ধা সহকারে আমি করতে পারি এবং ভালোবাসা দিয়ে মন প্রাণ দিয়ে আমি পুজো করার চেষ্টা করি। তো গণেশজিকে তো আমি এখানে অধিষ্ঠান করিয়ে নিয়েছি, এখন আমি আরতি করে নিচ্ছি। প্রথমে কর্পূরের আরতি করলাম এবং তারও আগে ধূপকাঠি দিয়ে আরতি করেছিলাম, আর এখন পঞ্চপ্রদীপের আরতি করে নিচ্ছি। তো তোমরা দেখে নাও, আমি সুন্দর করে সাজিয়েছি এবং তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করছি। আর এখানে মোদক দিয়ে আজকে আমি ওনার ভোগটা নিবেদন করেছি। আর দেখো তোমরা আসনটা চারিদিকে আমি সাজিয়ে নিয়েছি এবং পাঁচ ফল তাকে নিবেদন করেছি। মোদক খাবি? দেখো মোদকটার সাইজ দেখো, এটার নাম আমি দিয়েছি বোম মোদক। দেখো দুটো পাশাপাশি রাখলে কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো? আমার ছেলে এটুকু খাবে। পুজো শেষ করে এই এখন খেতে বসলাম, ওদিকে হাজবেন্ড খাচ্ছে আর এদিকে আমার খাওয়াটা আমি নিয়ে নিয়েছি, আর শাশুড়ি মা ছেলে আগেই খেয়ে নিয়েছে, এখন খেয়ে নি। ভেবেছিলাম একটু বেরোবো ঠাকুর দেখতে যাব, মানে গতকাল আমি লাইটিং দেখে এসেছিলাম, তো গতকাল তখনও পর্যন্ত ঠাকুর আসেনি, এই জন্য দেখতে পারিনি। তো আজকে ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল, তো হাজবেন্ড বললো যে আগামীকালও ঠাকুর থাকবে। তো ভাবলাম আজকে যখন শরীরটা একটু ক্লান্ত আছে, অনেক কাজকর্ম করেছি, এই জন্য যাওয়া ক্যান্সেল। এখন আমার ড্রেস চেঞ্জ করবো, তারপর এখন চা করবো, আর সন্ধ্যা পুজো আমি তাড়াতাড়ি করে সন্ধ্যাবেলা করে এসেছিলাম বেরোবো বলে। তো যাই এখন চাটা করি, শাশুড়ি মা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে চায়ের জন্য। স্বাধীনতার 75তম বর্ষের 5 টাকার কয়েন তোমরা সবাইকে দেখেছো, যদি না দেখে থাকো দেখে নাও। এই দেখো এটা একটা 5 টাকার কয়েন, এবং পিছন দিকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। এই দেখো চা খাওয়া হয়ে গেছে, চায়ের বাসন এখনো ধোয়া হয়নি, দেখো সিঙ্কের উপরে এখনো চায়ের বাসন এটা ওটা পড়ে রয়েছে, ওগুলো মাজছিলাম। আর এদিকে ভাত বসিয়েছি আর গ্যাস শেষ। আমি ভাবছি কেমন একটা গন্ধ বেরোচ্ছে, গন্ধটা কিসের আমি কিছুতেই বুঝতে পারছি না যে গন্ধটা কোথা থেকে বেরোচ্ছে। তারপরে বুঝতে পারলাম যে গ্যাসের গন্ধ বেরোচ্ছে, মানে শেষ হয়ে গেলে একটা কেমন একটা গন্ধ বেরোয় না, ঠিক সেরকম টাইপের গন্ধ। তো এখন সিলিন্ডারটা চেঞ্জ করতে হবে, করে তারপরে আমাকে আবার ভাত বসাতে হবে। জন্মাষ্টমী পুজোর দিন যে সিলিন্ডারটার গ্যাস দিয়ে আমি রান্না করেছিলাম সেই সিলিন্ডারটাই এখন নিয়ে যাচ্ছি, ওটা যেহেতু খালি হয়ে গেছে। আর পরনির্ভরশীল থাকার থেকে নিজের কাজ যতটা সম্ভব নিজে করে নেওয়া ভালো। তো সিলিন্ডারটা আনতে বেশ কষ্ট হয়, ছেলে এখন ঘরে আছে, তবুও আমি চেষ্টা করছি নিজের কাজটা নিজে করার। আমি এরকমভাবেই করি, আমি যতক্ষণ পর্যন্ত নিজে পারি ততক্ষণ অবধি নিজের কাজ নিজে করি, এবং যখন দেখছি যে একদমই পারছি না, এটা আমার দ্বারা হবে না, তখনই আমি সবাইকে ডাকাডাকি করি, নয়তো নয়। তো খালি সিলিন্ডারটা সরিয়ে দিলাম, এবারে ভরা সিলিন্ডারের মুখটা খুলে এবারে যেরকমভাবে যা করে তাই করে নিচ্ছি। আজকে সারাদিনে প্রচুর ব্লগ করেছি, প্রচুর পুজো করেছি। তো গণেশজি এখন এখানে অধিষ্ঠান আছেন, তো এখনো লাইটের মধ্যে উনি বসে আছেন, তো কালকে সকালবেলা উনি যাবেন, আজকে এখানে থাকুক, আর ভালো লাগছে বেশ এখানে বসে আছেন। তো তো সাজুগুজু অবস্থায় রয়েছে, একটা লাল ড্রেস পরিয়ে দিয়েছি, তোমরা হয়তো ফুলের জন্য খুব একটা দেখতে পাওনি, তোমাদের পরে একবার ব্যাক ক্যামেরা করে দেখাবো।
তো এখন রাত্রি 10:15 বাজে, এবার খেতে যাব। আর এতক্ষণ বসে বসে এডিটিং করছিলাম, কারণ এডিটিং এর কাজটা বিশাল বড় কাজ, আর আজকে একটুখানি এদিক ওদিক এডিটিং আছে, এই জন্য আগে থেকে শুরু করে দিয়েছি। খাওয়া দিয়েছি, যাও খাও, গিয়ে যাও। কি হলো মিমি, যাও খেতে যাও, যাও এদিকে 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 খাওয়ার এদিকে আসো, চলে আসো, চলো চলো ওদিকে ওদিকে, অনেক মাংস দিয়েছি তোমাকে, চলো এদিকে, হ্যাঁ যাও খাও, গিয়ে যাও যাও, শুরু করো, অনেক কিছু দিয়েছি, খাও। এই কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস, খা, যা তাড়াতাড়ি খা, খা তাড়াতাড়ি, খেয়ে নে, দেখো কিন্তু শক্ত হয়ে রয়েছে, খা, তো শুরু করে দিয়েছে, এবার খেয়ে নেবে, সব খেয়ে উঠবে, বুঝেছো? এরকম জ্বালায় প্রতিদিন প্রতিদিন ওকে এরকম ঠেলে ঠেলে খাওয়াতে হয় জানো। এদিকে হাজবেন্ডও খাচ্ছে পনিরের তরকারি দিয়ে।